Parama Pujya Pado Paramanuragi Krishna Bhakta Churamani Shripad Dilashuk Govindra Milvamangal Thakur Tini Tar Sri Krishna Parnamrita Granthe Chobi Shankha Pralapa Padavarnane Sri Krishna Darshan Kamana Kutte Giye Ar Bolchen Shishiri kurute kada nunashiki vichha varana shishor drisho Jugalam vigalam madhudra vasmita mudra mriduna mukhenduna Shai shiki vichha varana Shikibichir churajar mastaki shobhapacche Tini Tar sei bigolita madhu drava Jena madhu dhara bigolita hocche Emon je hashi Sei hasir sangi ache mridu mudra angabhangi netrabhangi bhruvangi ar ache bishwabibahan kali bongshidhani abhushaner dhaniyo ache Tate Vrindavanir Vichitra Parivesh Shei Mukhakamalir Dala Hashi Bashi Katakha Vivida Ingit Jukta Shei Srimukha Chandrir Dala Tini Aman Amadir Nayana Jugal ke kabe shidali krita karve Ehi kamana Ehi sloke prakha madhuri Amra kichu ashradan kore esechi Kintu bastob drishtite এখনো কৃষ্ণ পরমামৃতের যে ব্যাখ্যা শৈলী মহাপ্রভু যেভাবে আস্বাদন করেছেন প্রতিটি শ্লোকের তিন প্রকার অর্থ তিনটি তিনটি অর্থ এক হচ্ছে অন্তর্দশা তাতে রাধা ভাব যেটি মহাপ্রভুর নিজস্ব অপর হচ্ছে শান্তর দশা অর্থাৎ সখীভাবে লীলা সুখের উদ্ধার একটা লীলার মধ্যে দিয়ে রাধারানী যখন যা বলেন উনি তো লীলাময়ী তো লীলার মধ্যেই তো উনি কথা বলেন একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ লীলার মধ্যেই কথা বলেন তো সেই লীলার সঙ্গে তার আরতি উৎকণ্ঠার অভিব্যক্তি অপর দিকে সখীর বাণী এই দুটি অর্থ গেল আর সাধকাবেশে
সঙ্গীগণের সঙ্গে কথা বলতে বলতে লীলা সুখ চলেছে, তখন সাধক পরার্থ দন্য আরতি উৎকণ্ঠা বিরহ জড়িত বাণী এবং এর দ্বারাই ওই দুইটি অর্থ হৃদয়ঙ্গম হবে। প্রথমে হচ্ছে সাধন ভাব, সাধক আদেশ, মহাপ্রভু নিজে তিনি এই সাধকের ভূমিকায় নেমেছেন, সাধন করছেন, সংখ্যা নাম জপ করছেন, নিয়ম পূর্বক জগন্নাথ দর্শন করছেন, পরিক্রমা করছেন, সমুদ্রে স্নান করছেন, ভক্ত সঙ্গ করছেন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে, মহাপ্রসাদ সেবা করছেন, গদাধর পণ্ডিতের মুখে ভাগবত শুনছেন, রামানন্দের মুখে শ্রী কৃষ্ণ লীলা কৃষ্ণ কথা, নিভৃত গম্ভীরায় চিন্তা করছেন, স্বরূপ দামোদরের কণ্ঠে তিনি চণ্ডীদাস বিদ্যাপতি এবং গোবিন্দ্র জয়দেবের কোমলকান্ত পদাবলীর রস আস্বাদন করছেন। এইভাবেই ভিতরে প্রবেশ করতে হয়। রাধা মাধবের লীলার নিগুড় প্রদেশে কেউই যেতে পারেন না, ওটা যে অতীব গহন গম্ভীর দুরাবগাহ। এই জন্য মহাপ্রভুর পার্শ্বদগণ তারা রাধারানীর চরণে যাবার বা এই বৃন্দাবন ধামে আসবার পথটি দেখিয়েছেন। মহাজনের যেই পথ তাতে হব অনুরত, তাদের সেই পোত পদাঙ্ক ধরেই এগোতে হবে, আসতে হবে এই কুঞ্জবিধিতে। আজ মহাপ্রভুর পার্ষদগণের ভিতরে শিরোমণি চৈতন্য পরবর্তী যুগে যিনি এই ব্রজভক্তি রূপানুগ সাধন ভক্তি সিদ্ধান্ত সদাচার সেবা এবং সংকীর্তনকে প্রচার করে মহামদান্য মহাপ্রভুর মহামদান্য পরিকর এবং রূপানুগ আচার্য বর্জ্যরূপে গৌরীয় গৌরব গগনে বিশিষ্ট তারকার মতো আজ নিজ মহিমায় দেদীপ্যমান, সেই প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম তারই আজ নির্জন তিথি, বাৎসরিক সমারাধনা সমারোহ দিবস। গুরু মহারাজ প্রতিবার সন্ধ্যারতির পরের পাঠে এখানে সাতটার থেকে আটটা পাঠ হতো, সন্ধ্যারতির পর অনেক দিন হয়েছে ভক্তি সন্দর্ভ পাঠ চলছিল, তা
তার আগে এই পার্টি রাধারমণ মন্দিরে ব্রজভূষণ দাস বাবা বা দিল্লির বাবা ছিলেন, তার সেবক শ্রী মাদ্রাজি কৃষ্ণদাস বাবা ছিলেন, সেখানেও বহুকাল দামোদরা স্টক আদি সন্ধ্যার দীর্ঘ পাঠ হত। তারপরে মহারাজজি কুটিরে এসে বস্ত্র পরিবর্তন করে, বা বস্ত্র পরিবর্তন করতেও হতো না, একটু জল পান করে উনি ধর্মশালায় যেতেন। ওনার তো সব কাজ কাটায় কাটায়, বরঞ্চ আগে। এর কারণ হচ্ছে ওনার দেহটা অপ্রাকৃত, খুব হালকা, প্রত্যেকটা কাজ উনি দ্রুত করতে পারে। ওই যোগ্যতা কখনই আসে যখন দেহটা অনেকটা পাপ মুক্ত হয়ে শুদ্ধ হয়। কিন্তু মাতৃসজীবের দেহটা হচ্ছে ভেজা কাঠ, মানে তমগুণে জর্জরিত। উনি সম্পূর্ণ সত্ত্বগুণে লীলা করেছেন এবং জাত রুচি যথাশক্তি সাধকের লীলা করেছেন। নিষ্ঠা স্তরের সাধন কেমন হয় উনি সেই আচরণ দেখিয়েছেন, অপতিত ভজনের নিয়ম। ওটা নিষ্ঠা স্তরে না গেলে হবে না, ওই নিয়ম আসবে না। তারপরে রুচিমান সাধক যেমন ক্ষণকাল ভজন না ছেড়ে থাকতে পারেন না, ভজন ছেড়ে তো এই কথাগুলি এখন বলা আসলে ওই স্তরে না গেলে যতক্ষণ পর্যন্ত তমগুণ রজগুণ নষ্ট না হচ্ছে ততক্ষণ ওনার আচার আচরণ আদর্শ আমরা কখনোই নিতে পারব না, বলা বলাই মাত্র। তো মহারাজজি যখন প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনা হতো দীর্ঘদিন, তখন ধর্মশালাতেও ঠাকুর মহাশয়ের চরিত্র আলোচনা করতেন। পরে এই অঙ্গন যখন নির্মিত হল তখন রাধারমণ মন্দিরের সন্ধ্যার পাঠটা গোপীনাথ মন্দিরে আগে হতো, এই চারটের থেকে পাঁচটার পাঠটা ওই মাঝান্ন ভাতে হতো, ওইটাও এখানে এসে গেল। রাধারমণ মন্দিরটা এতটুকু, ওই পাঠটাও এখানে এসে গেল। মহারাজজি তিনটে পাঠ করতেন, তার আগে চারটে পাঠ করেছেন রাধা মাধব মন্দিরে একটি, আর সঙ্গমে বড় মহাপ্রভুর মন্দিরে এই পাঁচটি পাঠ। আমরা এসে মহারাজজিকে তিনটি পাঠ করা অবস্থাতেই পেয়েছি। তো মহারাজজির মুখে আমরা যেমন শুনেছি ঠাকুর মহাশয়ের যে চরিত্র সুধা, আর সবই স্বপ্নের মতো লাগে, ছায়া ছবি, অতীত দিনের কথাগুলি মনোদর্পণে প্রতিবিম্বিত হয়। এখন এতটুকুই পাথেয়, ওই যে কথাগুলি মনে পড়ে, ছবিগুলি ভাসে চোখে, বলেন এইটুকুই জীবনের সম্ভব। মহাপ্রভু তিনি নীলাচল ধামের থেকে বৃন্দাবন যাবেন পদব্রজে কানাইয়ের নাশালাম দিয়ে,
কানানিয়ের নাশালার থেকে নৃত্য করতে করতে প্রভু খেতুরির দিকে তাকিয়ে আর নরোত্তম নরোত্তম বলে তিনি পুনঃ পুনঃ ডাকছেন, এ পারে মুর্শিদাবাদ, ও পারে রাজশাহী। ভাবাবেশে প্রভুর মন অস্থির হয়ে গেল। নিত্যানন্দ প্রভু, হরিদাস, বক্রেশ্বর আদি মহাপ্রভুর ভাব দর্শনে প্রেম পুলকিত হলেন। তারা ভাবছেন যে প্রভু নরোত্তম নরোত্তম বলে যে ডাকছেন, নিশ্চয়ই এই নামে কোন প্রেম পাত্র এই দেশে প্রকট হবে, আর তার দ্বারা প্রভু তার অনেক কার্য সম্পন্ন করবে। মহাপ্রভু নৃত্য করতে করতে নরোত্তম আহ্বান করে পাশেই নিতাইচাঁদ আছেন, তাকে বলছেন, প্রভু কহে শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা, নীলাচলে যাইতে যত কান্দি আছো তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধি আছি আমি, তুমি নীলাচলের পথে যেতে যেতে যত কেঁদেছ, তোমার সেই প্রেম আমি দিনে দিনে একত্রিত করেছি, সেই প্রেম রাখিব এবে পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে, প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, আমার প্রকট লীলাতেই তার জন্ম হবে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এরপরে কানাইয়ের নাশালা তো গঙ্গার তীরে, ওপারে রাজমহল, রাজমহলেই ছোট পাহাড়ের উপরে গঙ্গার ভেতর থেকেই পাহাড় উঠছে, বিহার এসে গেল, এপারে মালদা জেলা, গঙ্গা অতীব প্রশস্ত গভীর। অবশ্য তখন ফারাক্কা বাঁধ ছিল না, পরে তো এটা ব্রিটিশের সময় হয়। তো প্রভু সেইখানের থেকে পদব্রজে গঙ্গার তীরের থেকে পদ্মার তীরে এলেন, কুতুবপুর বলে স্থানে, সেইখানে পদ্মাবতীতে স্নান করলেন। তীরে প্রভু মহাসংকীর্তন করছেন, বিশাল হুঙ্কার গর্জন, মহাপ্রভুর শ্রীঅঙ্গ বাতাহত কদলী পত্রের মত থরথর করে কম্পমান। এমত অবস্থায় প্রভু পদ্মাবতীকে আহ্বান করছেন, পদ্মে গঙ্গারই শাখা নদী, গঙ্গারই জলটা তো বেশি তো চলে যাচ্ছে পদ্মায়, ধুলিয়ানের কাছে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেল, বেশি জলটা তো পদ্মাতেই চলে যায়। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও, নিত্যানন্দ সহ প্রেম রাখিলা তোমার স্থানে,
যত্ন করি হা তুমি রাখিবা গোপনে। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ প্রেম পুরুষোত্তম গঙ্গাজার পদজল তিনি সম্মুখে পদ্মাবতী কি আর জল রূপে থাকতে পারেন? উনি ওনার দেবী রূপ ধারণ করে আর সেইখানে কৃতাঞ্জলি হয়ে উপস্থিত। পদ্মাবতী কহে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? আমার মুখে তো কত সহস্র লক্ষ লক্ষ লোক রোজ স্নান করছে। প্রভু বলেন, যাহার পাদ পরশে তুমি যাহার পরশে অধিক উচলিবা সেই নরোত্তম প্রেম তাই তুমি দিবা। এই মহাপ্রভু নিত্যানন্দ প্রেম সমর্পণ করলেন পদ্মাবতীকে। এখন গচ্ছিত রাখলেন, এইবার ভাবুন যে পদ্মাবতী কত সৌভাগ্যবতী, পদ্মার জল মহাপ্রভুর সেই স্নানদক, যেমন ভগবতী ভাগীরথীর জল গৌরাঙ্গিনী গৌর গরবিনী গঙ্গা, গঙ্গার জল যেমন মহাপ্রভুর সেই চরণামৃত স্নানদক, পদ্মার জল তো তাই। গঙ্গার মুখে এইরকম আহ্বান করে মহাপ্রভু প্রেম রাখেননি, লীলায় কোন প্রমাণ নেই, কিন্তু পদ্মায় রেখেছেন। মহাপ্রভু গয়া যাওয়ার পূর্বে, দীক্ষা নেওয়ার পূর্বে একবার কয়েক মাসের জন্য পূর্ববঙ্গে গিয়েছিলেন। এক তো পিতা পিতামহের ভূমি দর্শন, দুই হচ্ছে বিদ্যার বিস্তার, তিন হচ্ছে দেশ ভ্রমণ, এই উদ্দেশ্যে গিয়েছিলেন। সমস্ত বঙ্গদেশই তিনি ঘুরে দর্শন করেছেন, একেবারে ঢাকা দক্ষিণ অবধি। কিন্তু এই মাত্র কয় মাস মহাপ্রভুর বঙ্গ বিজয়ে পূর্ববঙ্গের উপরে মহাপ্রভুর যে কৃপা বৃষ্টি হয়েছে, পূর্ববঙ্গ যে প্রকারে প্রেম ভক্তিতে উর্বর হয়েছে, আর ওই ভূমিতে যে কত কত মনীষী মহামানব সাধক সিদ্ধ নিত্য সিদ্ধ জন্ম নিয়েছেন আজও নিচ্ছেন, তার কোন ইয়ত্তা নেই। সম্প্রদায়ে যারা বড় বড় মহাপুরুষ হয়ে গেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের ভিতরে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিন আনাই পূর্ববঙ্গে। তাহলে কেমন প্রেম বৃষ্টি হয়েছে! আজও সংকীর্তনে শ্রদ্ধায় সহৃদয়তায় মহাপ্রাণতায় উদারতায় পূর্ববঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসীর থেকে এগিয়ে আছে বলে এরা ঘটি আর বাটি। এই ঘটি বাটি এক জায়গায় হলে একটু সারা শব্দ তো হবেই। তো মহাপ্রভু প্রকট আছে, তখন গম্ভীরা লীলা চলছে। 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভুর অন্তর্ধান। তো 1531 কি 32 খ্রিস্টাব্দে ওই গড়ের হাট পটনা খেতুরি গ্রাম রাজশাহী জনপদ,
সেখানে রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিনী নারায়ণী দেবীর গর্ভে আর হাল মাঘি পূর্ণিমার গধূলি বেলায় ঠাকুর নরোত্তম আবির্ভূত হলেন। ওই পূর্ববঙ্গ খণ্ড গৌরমণ্ডল ভূমিতে, গৌরমণ্ডল বলতে খালি পশ্চিমবঙ্গ না, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ অসম প্রদেশ যতদূর বাংলা অক্ষর রয়েছে, যতদূর বাংলা অক্ষরে লেখা হয় ততদূর গৌরমণ্ডল। 1800 কত খ্রিস্টাব্দে লর্ড কার্জন তিনি সর্বপ্রথম বঙ্গকে ভঙ্গ করেন, যা নিয়ে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। পরবর্তীকালে আবার অসম প্রদেশকে আলাদা প্রেসিডেন্সিতে বিভক্ত করা হয়। তো এগুলি তো সময়ে সময়ে রাজনৈতিক পরিবর্তন দেশের মানচিত্রে। ভারত, এই ভারতবর্ষ যখন 47-এ স্বতন্ত্রতা প্রাপ্ত হয়, তারপরে যে রাজ্য বিভাগ জেলা বিভাগ হল, তাতেও যেমন এ রাজ্যের কিছু ও রাজ্যে গেছে, ও রাজ্যের কিছু এ রাজ্যে গেছে। 47-এ যখন পূর্ব পাকিস্তান হয়, তখন নবদ্বীপ ধামটাও ওটা কুষ্টিয়া জেলা হয়ে আর পূর্ববঙ্গের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, নবদ্বীপ ধাম থাকতো না এদিকে, ওটা করিমগঞ্জ হয়ে এই করিমগঞ্জ না করিমপুর কৃষ্ণগড় হয়ে এদিক হয়ে ওটা কুষ্টিয়া জেলা হয়ে ঢুকে যেত পূর্ব পাকিস্তানে। কিন্তু মহামানা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি একে রক্ষা করেন, ফলত নবদ্বীপ ধামের অস্তিত্ব রক্ষিত হয়, তা না হলে নবদ্বীপ ধামও নিশ্চিহ্ন হয়ে যেত। ইতিহাস বলে তাদের অবদান ইতিহাসের প্রেক্ষাপটে চিরস্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো নরোত্তম শশিকলার মতো বৃদ্ধি পেতে লাগল, কৃষ্ণানন্দ দত্ত যথাসময়ে পুত্রের অন্নপ্রাশন উৎসব সম্পন্ন আরম্ভ করলেন। অন্নপ্রাশন হচ্ছে শিশু নরবত্ত লীলা কৈবল্য, শিশুর মুখে অন্ন দিতে চাইছেন কিন্তু বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে, কাঁদছে, শিশু কিছুতেই মুখে অন্ন নেবে না। সকলে চিন্তান্বিত, এই সময় একজন জ্যোতিষী আসলেন, তিনি বললেন এই শিশুকে ওইভাবে আপনারা অন্ন দিতে পারবেন না, এই শিশু কৃষ্ণের প্রসাদ ছাড়া আর কিছুই মুখে নেবে না। প্রসাদ কোথায় পাব? তখন মহারাজ কৃষ্ণানন্দ দত্ত বললেন আমাদের বংশ পরম্পরায় প্রাচীন কৃষ্ণ বিগ্রহের সেবা আছে, মন্দির আছে এই কেতুলিতে, কৃষ্ণ মন্দির, সেখানের থেকে উনি প্রসাদ আনলেন, তবে শিশু মুখে নিল। উনি সহধর্মিনীকে বলে দিলেন এই দেখো, একে আজকের থেকে প্রসাদ ছাড়া কিন্তু কিছু দেবে না।
নরোত্তমের অসাধারণ রূপলাবণ্য রাজনন্দন, তাতে আবার সুতীক্ষ্ণ বুদ্ধি, তাতে আবার সুমধুর বাক্য সকলের চিত্তকে আকর্ষণ করল। 5 বৎসর বয়সে চূড়াকরণ, চূড়াকরণ মানে মস্তককে মুন্ডন করে, আর শুভ দিনে শুভ নক্ষত্রে অধ্যয়ন প্রারম্ভ করা হয়। চূড়াকরণ মানে চূড়া নয়, মুন্ডন করাকে বলা হয়। তো নরোত্তম সেকালের দিনে সংস্কৃত শিক্ষা পড়াশোনা আরম্ভ করল, ব্যাকরণ আদি যাবতীয় সংস্কৃত শাস্ত্রে সে অসাধারণ প্রতিভার পরিচয় দিল, সমস্ত শাস্ত্রে উৎপত্তি লাভ করল। কিন্তু সকলে লক্ষ্য করছে যে রাজকুমারের হরিনামে ভাগবতে ভগবত ভক্তে আর শ্রী বিগ্রহে অসামান্য প্রীতি। কিসে কিসে? হরিনামে, তারপরে শ্রীমৎ ভাগবতে ভগবত ভক্তে আর শ্রী বিগ্রহে। এতে অসাধারণ অসামান্য প্রীতি বলেন, এই হচ্ছে ভজনের লক্ষণ। ভজন মানে এদের এদেরকে ভালোবাসা, বিগ্রহকে সাক্ষাৎ বলে জ্ঞান। এই যে আমরা কর্ণামৃতি রূপের কথা, লীলাসুখের রসদগার, আগে তো বিগ্রহকে সাক্ষাৎ রূপে অনুভব করব। আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন, হাসছেন, উনি কথা বলতে চাইছেন, ওনাকে প্রাণ ঢালা পরিচর্যা, ওনার শুশ্রূষা পাদ সেবন। সাধক সর্বপ্রথম সারা পাবেন বিগ্রহের মধ্যে দিয়ে, আর যদি বিগ্রহই গলগ্রহ হলো, সারা পাবেন গ্রন্থের মধ্যে দিয়ে, সারা পাবেন ভক্তের বৈষ্ণবের মধ্যে দিয়ে, অনুভব পাবেন হরিনামের মধ্যে দিয়ে। এই তো ভজন সামগ্রী, এদেরকে বাদ দিয়ে তো ভজন বলে কিছু সে তো আকাশ কুসুম কল্পনা। রাজা কৃষ্ণানন্দ দত্ত এবং পুত্রগত প্রাণা মাতা নারায়ণী চিন্তিত হয়ে পড়লেন, ভক্তগণ চমৎকৃত এবং আনন্দিত হলেন। সেই খেতুরি গ্রামে কৃষ্ণদাস নামে এক ব্রাহ্মণ নিবাস করতেন, ইনি হচ্ছেন নরোত্তমের বর্তমদেশ গুরু, জীবনে যিনি প্রথম ভক্তি ভগবানের কথা শুনিয়ে হৃদয়ে ভক্তি বীজ বপন করে ভজনে প্রোৎসাহিত করেন, রাস্তা দেখিয়ে দেন, এই পথে চলতে হয়, বর্তম মানে পথ, পথকে উদ্দেশ্য করে দেন, তাকে বলা হয় বর্তমদেশ গুরু। যিনি মন্ত্র দেন তাকে বলা হয় দীক্ষা গুরু, যিনি ভজন শিক্ষা দেন, শাস্ত্র শিক্ষা দেন তাকে বলা হয় শিক্ষা গুরু, যিনি হরি কথা শ্রবণ করান তাকে বলা হয় শ্রবণ গুরু। এরা সব শিক্ষা গুরুর ভিতরেই পড়ছেন। সেই কৃষ্ণদাস ব্রাহ্মণ নরোত্তমকে কিভাবে যেন ভালোবেসে ফেলেন, আর নরোত্তম তার গৃহে কথাগুলি আরম্ভ করেন। তিনি গৌরহরি এবং পার্ষদগণের চরিত কথা নরোত্তমকে শোনান প্রত্যহ। নরোত্তম
তখন গৌর লীলা শুনে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলে ক্রন্দন করতে থাকে। নিত্য সিদ্ধ প্রেম তার অন্তরে জাগ্রত হয়। একদিন স্বপ্নে দেখছেন নিত্যানন্দ প্রভু এসেছেন, এসে বলছেন নরোত্তম তুমি পদ্মাবতীতে স্নান করতে যাবে তো, মহাপ্রভু তোমার জন্য প্রেম গচ্ছিত রেখেছেন, আজই তুমি পদ্মাবতীতে স্নান করতে যাও। ঘুম ভেঙে যায়, পদ্মাবতীতে স্নান করতে যেই নেমেছেন সঙ্গে সঙ্গে যেন জোয়ার আসে পদ্মাবতী উচ্ছ্বলিত হয়ে উঠলেন। আর সেই নিত্যানন্দ প্রভুর প্রেম নরোত্তমের দেহ মন প্রাণ আত্মায় প্রবিষ্ট হয়ে তার কান্তিটাকেই বদলে দিল। আগে শ্যাম কান্তি ছিলেন, এখন কনক কেতকি কান্তি হয়ে হাসে কান্দে নাচে গায় যেন মদমত্ত। ইহজগতেও দেখা যায় সাধক যত ভজন পথে এগিয়ে যান চিরময় রাজ্যে তার দেহ মন প্রাণ প্রবিষ্ট হয়, তখন তার শরীর বদলে যায়, রং বদলে যায়, আকার বদলে যায়, সব কিছু বদলে যায়, তাকে আর চেনা যায় না। মহাপুরুষগণকে দেখবেন যে 50 বছর আগের চিত্রের সঙ্গে আর পরের তার কিছু মেলে না, সে লোকটা হারিয়ে যায়, একটা নূতন লোক এসে যায়। হাসছেন কাঁদছেন নাচছেন গড়াগড়ি দিচ্ছেন ওই প্রেম তলি ঘাটুরি রগতি দূরে, এখনো সেই স্থান আছে, মন্দির আছে, কমাল বৃক্ষ আছে প্রাচীন, এখন আরো সুন্দর হয়েছে, যাত্রী নিবাস আদি হয়েছে, ওখানে পদ্মা এখন দ্বিধা বিভক্ত, মূল ধারাটা মাঝখানে বড় চর এসে গেছে, মূল ধারাটা অনেকটা দূর দিয়ে এদিক দিয়েও একটা শাখা আছে। তো লোকে ভাবে যে কি হলো, আসলে ভক্তি ভজন প্রেমকে তো এ জগতের মানুষ কেউ বুঝতে পারে না, কি করে বুঝবে, হেন প্রেমা নৃলোকে না হন, মাতা পিতা ভাবেন যে উন্মাদগ্রস্ত, কিছুই হয় না প্রতিকার। একদিন নরোত্তম ওই প্রকার প্রেমাবেশে নির্জনে কাঁদছেন, হৃদয় বিদীর্ণ হচ্ছে, স্বপ্নে দেখছেন মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধাম, করুণা সিক্ত নয়নে বলছেন নরোত্তম তুমি বিলম্ব করো না বৎস, শীঘ্র বৃন্দাবনে গমন করো, সেখানে গিয়ে আমার প্রিয় শ্রী লোকনাথের শিষ্যত্ব গ্রহণ করো। নিদ্রা ভঙ্গে নরোত্তম ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে গেলেন, আবার একটু তন্দ্রাবেশ এসেছে, তন্দ্রাবেশে দেখছেন দিব্যাদি দিব্য নবদ্বীপ ধাম, সংকীর্তন রঙে জননী জাহ্নবীর কুল বেয়ে মহাপ্রভু চলেছেন সপরিকরে, তাথই তাথই বাজল কল ঘন ঘন তারে ছাঁচের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ চরণে নূপুর বাজে। নরোত্তম গিয়ে প্রণাম করেছেন প্রভুকে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নরোত্তমের মস্তকের উপরে নিজের চরণ বিন্যাস করেছেন,
উঠিয়ে বাৎসল্য ভরে আলিঙ্গন করে পাশেই নিত্যানন্দ প্রভু সীতানাথ আছেন, নিতাই চাঁদের হস্তে সমর্পণ করেছেন। শ্রীপাদ, এই তো আপনার নরোত্তম, একে আপনি অঙ্গীকার করুন, স্বীকার করুন। নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করেছেন হাসতে হাসতে, নরোত্তম কাঁদছো কেন তুমি? নিতাইচাঁদ করলেন কি, আলিঙ্গন করে শক্তি সঞ্চার করে সীতানাথের হাতে সঁপে দিলেন। শান্তিপুর পুরন্দর, নরোত্তম তো আপনারই, এই নিন নরোত্তমকে। তিন প্রভু এক তনু মন, ইচ্ছে ভেদ বুদ্ধি যার, সে যাও ছাড় খার, তার হয় নরকে গমন। নিত্যানন্দ প্রভু বিপুল প্রেম সম্পদ দিয়ে আর বলছেন, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করো। মহাপ্রভুর দুই প্রভু মিলে করলেন কি, মহাপ্রভুর পাদপদ্মেই সমর্পণ করলেন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, দেখছেন ওই বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে গেল। না, এদিকে পিতা মাতার স্নেহ মমতা, এখানে একটা কথা না বললে নয়, পিতা মাতা যতই স্নেহ মমতা করুন, পুত্র ভগবানের ভক্ত হোক, ভজন করুক, ত্যাগ বৈরাগ্য করুক, এটা কোনোদিনই আন্তরিকতার সঙ্গে কোন মাতা পিতাই চায় না। ছেলে লজ্জার হোক তাকে দুঃখ নেই, কিন্তু ছেলে যদি একটু কষ্ট করে ভগবানের দিকে যেতে চায় তো মাতা পিতার বুকটা একেবারে ভেঙে যায়। শচী মা পর্যন্ত বাধা দিচ্ছেন, মহাপ্রভু বিরক্ত হচ্ছেন, বয়ার থেকে আসবার দাসীপুত্র নারদকে তার মা বাধা দিচ্ছেন। মা বাবা, এই যে ত্যাগ দৈন্য বৈরাগ্যের রাস্তাটা, এই রাস্তাটা তারা বোঝেন না, এই জন্য গুরুদেবের কৃপা স্নেহ মমতা কোটি কোটি মাতা পিতার স্নেহ মমতা অপেক্ষাও অনেক বেশি করিয়ান মহিয়ান গরিয়সি মহিয়সি, যারা সদ্গুরুদেবের কৃপা স্নেহ মমতা পেয়েছেন তাদের সংসারে মাতা পিতার স্নেহ মমতাটা পর্যন্ত বিষের মতো লাগে। তারা তো আমাকে সংসারে বাঁধতেই চেষ্টা করবে, টানতেই চেষ্টা করবে, আমাকে তো আগিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই, কারণ তাদের কাছে তো সেই রাজ্যটা অপ্রকাশিত। যে রাজ্যে গুরুদেব নিয়ে যাবেন, যে ধনে তিনি ধনী করবেন, সেই ধন সে রাজ্যের সন্ধান তো মাতা পিতার জানাই নেই। নরোত্তমের ক্ষেত্রেও তাই হলো, উনি একটা ছল করে আর সংসারের থেকে বিদায় নিলেন, এইভাবে চুরি করে, কোয়ে বলে আসা যায় না, চুরি করে সংসারের কাছের থেকে চিরবিদায় নিতে হয়। অনেকে বিদায় নিয়ে আবার ঘুরে গেলে শেষে আবার কুয়োর ভিতরে আবার ঝাঁপ দেন, বলে আবার একটু কুয়োর মধ্যে পড়ে সাঁতার কেটে আসি দেখি। আর অনেকে চিরতরে শ্রী বৃন্দাবনের যাত্রী হয়ে যান, পলায়ন করছেন, যারা এসেছেন তারা পালিয়েই এসেছেন, আজও যারা আসেন পালিয়েই আসেন। এ আসায় একটা আলাদা আনন্দ, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাহিয়ানি তাই, এই হচ্ছে পরমহংস পদবী। হাঁটতে 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 কোথায় রাজশাহী জেলা, কোথায় মথুরা, পদব্রজে বন জঙ্গল পাহাড় ভেদ করে নরোত্তম
শেষে রাজপথ ধরে এসে মথুরায় বিশ্রান্তি আইলা বিশ্রাম ঘাট, বিশ্রাম ঘাটে স্নান করছেন একজন ভক্ত বলল জনৈক ব্রাহ্মণ মাথুর বিপ্র যে মহাশয় আপনি যাবেন কোথায়? আমি বৃন্দাবনে। তো উনি বৃন্দাবনের গল্প আরম্ভ করলেন, কথা প্রসঙ্গে উনি বললেন যে রূপ সনাতন তো বেশ কয়েক বছর হলো অপ্রকট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নরোত্তম মূর্ছিত হয়ে গেলেন। দেখুন ভালোবাসা কাকে বলে, হারূপ সনাতন বলে কাঁদছে। স্বপ্নে রূপ গোস্বামী বাদ সনাতন গোস্বামী বাদ দর্শন দিলেন, নরোত্তম কে বলল আমরা প্রাপ্তি হয়ে গেছি? আমরা নেই। কে বলল আমরা নেই? আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, মহাপ্রভুর আজ্ঞা পালন করছি। সনাতন গোস্বামী পাদ বললেন যারা বৃন্দাবনে আসে গৃহত্যাগ করে কাঙাল হয়ে, তাদের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাদের সেবার দায়িত্ব তো মহাপ্রভু আমাকে দিয়েছেন, অতএব আমি মহাপ্রভুর আজ্ঞা সেবা ছেড়ে আমি কোথায় যাব? আমি তো সব সময় এইখানে এখনো ঘুরে বেড়াচ্ছি। শেষকালে সনাতন গোস্বামী পাদকে যখন রথচক্রে প্রাণ বিসর্জনের সংকল্প প্রভু দূর করে তাকে কৃপা করে আলিঙ্গন করে ঘোষ পেঁচড়া পাঁচড়া দিয়ে হয়েছিল দেহকে কনককান্তি করে আর আজ্ঞা দিলেন তুমি বৃন্দাবনে গিয়ে এই 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 কাজগুলি করবে। সেইখানে প্রভু বললেন কাথা করঙ্গি আমার কানাল ভক্তগণ, আমার কানাল ভক্ত গৃহত্যাগী ভক্ত যারা আসবে সনাতন বৃন্দাবনে আসিলে তুমি তাদের করিব পালন, তুমি তাদের অভিভাবক রক্ষক পথ প্রদর্শক। উনি মহাপ্রভুর আজ্ঞা সেবাটা ছাড়বেন এখনো করছেন। আমরা মনে মনে ভাবি এ আমাকে উপকার করলো, ও আমাকে উপকার করলো, ও দুটো টাকা দিল, আসলে কিন্তু তিনি পালন করছেন, করুণাময়ী পালন করছেন, কাউকে না কাউকে নিমিত্ত ভাটিয়ে। এইটা যখন অনুভব হয়ে যায় তখন তিনি স্থির হয়ে যান, সুখে দুঃখে মানে অপমানে যা করবেন তো উনি করবেন, মাথা ওনাই ব্যথা ওনাই, কোন চিন্তা নেই জীবনে, চিন্তাহীন হয়ে চিন্তামণির চিন্তা করা। এদিকে রূপ গোস্বামী পাদ শ্রীজীব গোস্বামী পাদকে দর্শন দিয়ে স্বপ্নে বললেন নরোত্তম নামে এক নৃপতি নন্দন আসবে, তাকে আদরের সঙ্গে গ্রহণ করবে। শ্রীনিবাস আচার্যকেও রূপ গোস্বামী পাদ স্বপ্নে দর্শন দিয়ে বললেন তোমার একজন বান্ধব আসছে। নরোত্তম শ্রী বৃন্দাবনে মহারাসস্থলিতে যোগপীঠ মণিময় মন্দিরে শ্রী বৃন্দাবন পুরন্দর শ্রী গোবিন্দ দেবের দর্শন প্রাপ্ত হলে সেই সব দিনের আনন্দের স্মৃতিগুলি উনি রাজশাড়িতে বসে রোমন্থন করতেন, স্মৃতিচারণ করতেন, ভাবতেন। আর সেই গুরুদেবের সঙ্গ, জীব গোস্বামী পাদের সঙ্গ, শ্রীনিবাস আচার্যের সঙ্গ, গোপাল ভট্টের সঙ্গ, রাধা বিনোদের সেবা সৌভাগ্য, ভজন সিদ্ধি, রাধারানীর দর্শন, শাস্ত্র অধ্যয়ন, চুরাশি ক্রোশ ব্রজবন পরিক্রমা ইত্যাদির কথা ভাবতে ভাবতে আকুল ব্যাকুল হয়ে তিনি ক্রন্দন করতেন আর বলতেন দৈব মায়া বলাকারী খসাইয়া সেই ডোরে আমায় ভবকূপে দিলে গো ডারিয়া, কোন যদি কৃপা করি এ জনার কেশে ধরি টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নদুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাসে। আগে বুঝতে পারতাম না
গুরু মহারাজ ঠাকুর মহাশয়ের প্রার্থনাগুলি বলতে বলতে ওনার চোখে জল এসে যেত। অথচ দেখতাম উনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়ে সুসজ্জিত হয়ে অনেকটা গুরু মহারাজজির জীবন অনেকটা মর্যাদাপূর্ণ ছিল, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা। তো মনে মনে ভাবতাম উনি ছেঁড়া কথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণ গাথা বলতে গিয়ে উনি কাঁধের চোখে জল এসে যায়, এই প্রার্থনার পদগুলো বলতে গিয়ে ওনার চোখে জল এসে যায়, উনি আর কথা বলতে পারেন না, রোমাঞ্চিত হন, এতটা আকুল হন। তো অথচ ওনার বাহির দেখে কিছু বোঝা যায় না। এই সমস্ত পদের ভিতরে কি রয়েছে? উনি বাইরে তো ফিটফাট, তাহলে এই পদগুলো বলতে গিয়ে উনি এতটা কেন ব্যাকুল হন? কেন ওনার চোখে জল আসে? কেন কণ্ঠরোধ হয়? কেন পুলকিত হয়? কি এর রহস্য? জিজ্ঞাসা করার উপায় নেই, সে সাহস নেই, আর করলেও উনি সমাধান দেবেন না, এটি নিশ্চিত। এসে উড়িয়ে দেবেন, জিজ্ঞাসা করার মতো দুঃসাহসই নেই। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই পদাবলী সাহিত্যে ঠাকুর মহাশয়ের এই প্রার্থনা, এই পদবর্ণনের ভিতরে কি বস্তু তিনি রেখে গেছেন, কেন উনি চোখের জল ফেলতেন, কেন আকুল হতেন, অর্থাৎ তিনি ওই জীবনটা চাইছেন। এখন উনি বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে যে ফিটফাট দেখতে, শুচি শুভ্র দেখতে, এগুলো গুরু আজ্ঞায় আমি একটা মুখোশ করে তোমাদের সামনে এই রকম লীলা করতাম, আসলে মনোরাজ্যে আমি ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মনোরাজ্যে আমি কানাল, মনোরাজ্যে আমি বিঘাদি, মনোরাজ্যে আমি অকিঞ্চন, মনোরাজ্যে আমি উদাসী, মনোরাজ্যে আমি বিরোধী। তোমরা যা দেখতে এগুলি নাটক, ওই জন্য চিনতে পারতে না। অস্তু, বাকি আলোচনা আবার আমরা ধর্মশালায় আস্বাদন করব। আজকের ভাগবতী কথা এইখানে মুক্ত হবে। বিশ্বাস।